আচ্ছা, আমি তাহলে শিক্ষার্থী, আমি আমার আজকে জুম ক্লাস শুরু করছি। আজকে আমার নির্ধারিত ক্লাস ছিল, যেটা সেটা হচ্ছে বিশ্লেষণ বিশ্লেষণ এখানে আসতেছি। তো উৎপাদক গুলো তুলে নিলে আমি উৎপাদক গুলো শুরু করে দেবো। আমি মোট 13টা উৎপাদক দিয়েছি, তাহলে আমি প্রথম থেকে উৎপাদকটা শুরু করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, তাহলে আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি উৎপাদক বিশ্লেষণ, যে লেখা যেগুলো আছে সেগুলো। প্রথম উৎপাদক দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা উৎপাদক। উৎপাদকটা হচ্ছে কি সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে a^4 + a^2 + b^4। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখি a^2 + 2 a^2 b^2 + তাহলে আমার একটা স্কয়ার বিস্কয়ার বাদ দিয়ে দেবো, একটা স্কয়ার বিস্কয়ার বাদ দিয়ে দিচ্ছি। এটাকে এটাকে লিখতে পারি a^2 + b^2 হোল স্কয়ার, আর ওটাকে লিখতে পারি ab হোল স্কয়ার। তাহলে এটা হবে একবার যোগ একবার বিয়োগ, এ একবার যোগ a^2 + b^2 - ab বা প্লাস এবি টা আগে লিখলাম, তারপরে a^2 + b^2 - ab। এটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে হলো a^2 + ab + b^2, আর এখানে হবে a^2 - ab + b^2। এটাই অ্যানসার। তাহলে আমি একটু বুঝিয়ে দেয় এটাকে, আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। এটা a^2 + a^2 b^2 + b^2, এটাকে আমরা লিখেছি a^2 = a^2 হোল স্কয়ার, তারপরে 2ab (2a^2 + b^2 = b^2 হোল স্কয়ার) লিখছি। এখানে 2a^2 আছে, তাই a^2 একটা মাইনাস দিয়ে দিচ্ছি। এখানে ফলাফলটা কি হচ্ছে, a^2 + b^2 হোল স্কয়ার - ab হোল স্কয়ার। একবার যোগ হলো একবার বিয়োগ হলো, সাজিয়ে লিখলাম হয়ে গেল। সাজিয়ে লিখলে যা হয় সেটাই, এই হয়ে গেল জিনিসটা, উৎপাদকটা হয়ে গেল এখানে, এই হচ্ছে। বুঝতে কোনো অসুবিধা নেই তো? তাহলে আমার এখানে কি হলো, সূত্রটা হয়ে গেল a^2 + a^2 b^2 = b^2। এটা সমান হবে a^2 + ab + b^2 * a^2 - ab + b^2। খুব ভালো একটা অঙ্ক হতে পারে এটা। এবার আমি 2 নম্বর করা শুরু করি। একটু দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, 2 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু দেখি, করা শুরু করি। দেখো কেমন হয় 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আছে আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে x^4 - 38 x^2 + 1। এটাকে আমরা কি লিখবো, এভাবে লিখি x^2 - 2 x^1 + 1। এখানে 38, এখানে আমি 2 নিয়ে নিছি, আর প্রয়োজন পড়ে কত, 36 x^2। তাহলে কি হচ্ছে এটা, x^2 + 1 হোল স্কয়ার - 6x, এখানে একটা মাইনাস চিহ্ন, হোল স্কয়ার। তো কি হলো, একবার যোগ একবার বিয়োগ, x^2 - 1 + 6x x^2 - 1 + 6x।
এটাকে একটু সাজিয়ে লিখতে হবে, এটা প্লাস দিলে এটা মাইনাস দিয়ে দেব। তাহলে এবার একটা সাজিয়ে লিখে কি হয়, এক্স স্কয়ার মুছে ফেলতেছি, মুছে ফেলি 1 নম্বর অঙ্কটা। দুই নম্বর থাকলে 1 নম্বর অঙ্কটা আমি মুছে 3 নম্বর অঙ্কটা পড়ছি, একটু দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে। 3 নম্বর অঙ্ক হচ্ছে x^4 -23 x^2 y^2 +y^4। এটা কি করতে পারি আমরা, x^2 y^2 প্লাস দেই 2ab + b^2 y^2। এখানে প্লাস 2 দিয়েছি, ওখানে -23 আছে, আমি দেব কি 25x^2 y^2। তো কি হচ্ছে এটা আমার, আমার হয়ে যাচ্ছে x^2 + y^2 হোল স্কয়ার, আর এটা হবে 5xy হোল স্কয়ার। এখন স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে যাবে a+b (a-b) হয়ে যাবে, a+b আর a-b। কি হয়ে যায় এটা, এটা হয়ে যাবে x^2 + y^2 + 5xy, আর একটা হবে x^2 + y^2 - 5xy। এটা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হয়, x^2 + 5xy + y^2। এখানে হয় x^2 - 5xy + y^2, এটাই অ্যান্সার। আমার 3 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল, আমার 3 নম্বর অঙ্ক শেষ হয়ে গেছে। 3 নম্বর অঙ্কে আর দেখবো এটা মিল্টন ফ্যাক্টর, আমি একটু বুঝিয়ে দিচ্ছি 3 নম্বর অঙ্কটাকে। 2 নম্বর অঙ্ক মুছে ফেললাম, 3 নম্বর অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার। প্রশ্নটা কি হচ্ছে, x^4 (23x^2 y^2 + y^4), তাহলে এটাকে করতেছে কি আমি, x^2 (2x^2 y^2 + y^2) এখানে প্লাস 2xy, তাই আমি এখানে -25x^2 y^2 দিয়ে দিচ্ছি। তো এখানে হয়ে যাচ্ছে x^2 + y^2 (-5xy), তো এটা একবার যোগ হলো একবার বিয়োগ হলো, সাজিয়ে রেখলে অঙ্ক হয়ে যায়। সাজিয়ে রেখলে আমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকে না। এবার আমি 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক এখানে আছে, একটু দেখে নাও। 4 নম্বর অঙ্ক 81a5 4a 4x^4 4a x^4। তাহলে দেখি কিভাবে করা যায়, আমরা একটু দেখে নেই। আমার আছে কি 4 নম্বরে, 4 নম্বরে আছে 81a^5 + x^4। এখানে কমন যাবে, এ কমন গেলে 81a^4 4x^4। তো স্কয়ার বিস্কয়ার হলে কি হয়, আমি লিখে দিই a^(9x^2)² 2ab লিখি প্লাস 2
ए এখানে বি এ টু লিখে দেই 2x স্কয়ার আর এখানে 2x 2x স্কয়ার হোল স্কয়ার এখানে হয়ে যাচ্ছে কত 4 নং 36 উপরে 36 নেই তাই আমি দিয়ে দিচ্ছি 36 36 স্কয়ার x স্কয়ার তার মানে আমরা কি দাঁড়ায় a সেকেন্ড ব্র্যাকেট 9 স্কয়ার প্লাস 2x স্কয়ার হোল স্কয়ার 6 ax হোল স্কয়ার তাহলে এটা পড়তেছে স্কয়ার বিস্কয়ার প্যাটার্নে স্কয়ার বিস্কয়ার প্যাটার্নে হলে কি হবে একবার যোগ হবে একবার বিয়োগ হবে তা আমরা শেষ হয়ে যায় তো কি হবে এটা a 9 স্কয়ার প্লাস 2x স্কয়ার x স্কয়ার মাইনাস 6 ax এখন আমি একটু প্লাস 6 ax প্লাস 2x স্কয়ার আই টাচ 9 স্কয়ার 6 ax প্লাস 2x স্কয়ার এটা আমার অ্যানসার হবে তারপর আমরা একটু চেক করে দেখি যে কয়জন আছে মোট 49 তাহলে আমি হয় না 3 6 18 না হচ্ছে না তাহলে অ্যানসার এটাই থাকবে অ্যানসার এটাই থাকবে তাহলে আমার 4 নম্বর অঙ্ক শেষ 4 নম্বর অঙ্ক হয়ে গেছে এবার আমি 5 নম্বর অঙ্কে চলে যাই 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমি 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেছে 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি বাঁধন আসছো নাকি আচ্ছা ওকে থ্যাংক ইউ এবার আমি 5 নম্বর অঙ্ক করছি 3 নম্বর অঙ্ক মুছে ফেলি পাঁচ নম্বর অঙ্কটা কি আছে 5 x টু দা 4 মাইনাস স্কয়ার 1 বাই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 প্রথমে গুণ করে দেয় এটাকে এক্স আর 4 মাইনাস স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার স্কয়ার প্লাস 1 এর দূরত্বে কমন কি যাবে এক্স স্কয়ার কি থাকবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এখানে কমন যাবে মাইনাস 1 বাই স্কয়ার কমন যাবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এখন কমন কি যাবে কমন যাবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকবে কি এক্স স্কয়ার 1 বাই স্কয়ার এখানে এই অঙ্ক শেষ হওয়ার কথা ছিল কিন্তু আবার ভাঙানো যায় তাই অঙ্কটা আরেকবার করতে হবে অঙ্কটা এখানে উত্তর শেষ লিখলে নাম্বার পাওয়া যাবে না তাহলে স্কয়ার মানে বিস্কয়ার প্যাটার্নে চলে আসছে অঙ্কটা কি লিখবো তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস বি মানে এই প্যাটার্নের এখানে হবে এক্স প্লাস 1 বাই এ আরেকটা হবে এক্স মাইনাস 1 বাই এ উত্তর এ ধরনের হতে হবে তাহলে আমার 5 নম্বর অঙ্ক হয়ে গেল আমার 5 নম্বর অঙ্ক শেষ তাহলে 5 নম্বর অঙ্ক ছিল x স্কয়ার 4 স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 এটা উত্তর দাঁড়ালো x প্লাস a x মাইনাস a x প্লাস 1 বাই a x মাইনাস 1 বাই a এটাই অ্যানসার ওকে এবার আমি 6 নম্বর অঙ্কটা করে ফেলি
ছয় নম্বর অঙ্কটা কিউবের প্যাটার্নে আছে, ছয় নম্বর অঙ্কটা দেখি আমরা একটু, ছয় নম্বর অঙ্কটা কি আছে? ছয় নম্বর অঙ্কটা আছে থ্রি রুট থ্রি এ কিউব আর হচ্ছে 64। এটা এ কিউব বি কিউব প্যাটার্নের অঙ্ক, তাই এটা লিখে দেব রুট থ্রি এ হোল কিউব ফোর কিউব। তাহলে কি হবে? এ প্লাস বি রুট থ্রি প্লাস ফোর, তারপর সাথে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি রুট থ্রি এ ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার। কি হয়ে গেল? রুট থ্রি এ প্লাস ফোর, এখানে হয়ে যাচ্ছে থ্রি এ স্কোয়ার, আর কি হচ্ছে ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি এ প্লাস সিক্সটিন এন্ড রেজাল্ট। তাহলে অঙ্কটা কি ছিল? থ্রি রুট থ্রি এ কিউব প্লাস সিক্সটি ফোর। তাহলে এটা এ কিউব বি কিউব প্যাটার্নে পড়ে যায়, এ কিউব বি কিউব প্যাটার্নে পড়লে কি হয়? এ প্লাস বি, এ প্লাস বি এ স্কোয়ার এ বি বি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে এই রূপ ফর্ম দাঁড়ায়। তাহলে আমার ছয় নম্বর শেষ, ছয় নম্বর অঙ্ক শেষ আমার। এবার আমি সাত নম্বর অঙ্কে চলে যাবো। তো সাত নম্বর অঙ্কটা কি হচ্ছে? সাত নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট হিসেবে লিখে রাখো, ফোর এ বি এক্স ওয়াই আর এটা আছে। তো প্রথমে আমরা ভেঙে ফেলি অঙ্কটাকে, সাত নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো সাত নম্বর অঙ্কটা কিভাবে হয়, আমরা পাঁচ নম্বর অঙ্কটা মুছে ফেলি। সাত নম্বর অঙ্কটা হচ্ছে সাত, কি আছে আমাদের? ফোর এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কিভাবে ভাঙি আমরা? টু এ বি এক্স ওয়াই আরেকটা টু এ বি এক্স ওয়াই, গুণ করলে কি হয়? গুণ করলে হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমার এখান থেকে একটা নেব, এটা আর এটা তিনটা একসাথে করে ফেলি আমরা। কিভাবে করতে পারি তাহলে? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এ বি এক্স ওয়াই একটা হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এই একটা প্যাটার্ন থাকলো। আর এখান থেকে থাকবে এই দুইটা মাইনাস কমন চলে গেল, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি একবার লিখে দিচ্ছি আর ভাঙাচ্ছি না আমি, এ ওয়াই প্লাস বি এক্স হোল স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। তো কি হচ্ছে এখানে? এ ওয়াই প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস বি ওয়াই, এখানে মাইনাস আসবে, মাইনাস হয়ে গেল। এখানে হবে এ ওয়াই প্লাস বি এক্স মাইনাস এক্স প্লাস বি ওয়াই। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক হতে পারে এটা, এটা পরীক্ষার আসার উপযোগী একটা অঙ্ক। অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? অঙ্কটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই আমার। তাহলে সাত নম্বর অঙ্ক হয়ে গেছে, সাত নম্বর অঙ্ক হয়ে গেছে। এবার আমরা করব দেখি কোনটা করা যায় আমাদের। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এখন আমরা করব যেটা আমার সাত নম্বর অঙ্ক হয়ে গেছে। আট নম্বর অঙ্ক আমি কয়েকবার করেছি, আট নম্বর অঙ্ক আর করছি না, নয় নম্বর অঙ্কটা করে দিই আমি। আট নম্বর অঙ্কটা কয়েকবার হয়ে গেছে, নয় নম্বর অঙ্কটা করে দিই আমি। নয় নম্বর অঙ্কটা কি আছে দেখি একটু,
9 নম্বর অঙ্ক আছে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার তারপর প্লাস 2 এ এক্স প্লাস 1 এই প্যাটার্নে অঙ্কটা এটাকে গুণ করে দেয় গুণ করলে কি হয় স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স বার ফোর তারপর হয়ে যায় কি এক্স বার ফোর প্লাস টু এ এক্স প্লাস ওয়ান তার একটা কাজ করি আমরা এ এক্স হোল স্কয়ার লিখে লিখে প্লাস টু এ এক্স প্লাস ওয়ান স্কয়ার একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি করে এখানে থাকলো এক্স বার ফোর কি হয় এটা এ এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার এক্স স্কয়ার হোল স্কয়ার একবার যোগ একবার বিয়োগ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কয়ার এ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কয়ার ইচ্ছা করে সাজিয়ে লিখা যায় না লিখলেও চলে যদি মনে করো তোমরা সাজিয়ে লিখবে লিখতে পারো আর তা না হলে এভাবে লিখতে চলে এটা কি প্রশ্নটা স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার টু এ এক্স প্লাস ওয়ান গুণ করে দিলে স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স ফোর হয়ে গেল টু এ এক্স এখন এ এক্স স্কয়ার স্কয়ার এক্স স্কয়ার আর টু এ এক্স আর ওয়ান তিনটাকে একই ব্যাকেটে আবদ্ধ করলাম এক্স স্কয়ার ফোর কে বাইরে দিয়ে দিলাম এটা হয়ে যায় এ এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার স্কয়ার বি স্কয়ার একবার যোগ একবার বিয়োগ শেষ অঙ্কটা আমাদের নয় নম্বর অঙ্ক হয়ে গেছে নয় নম্বর অঙ্ক হয়ে গেছে এবার আমি দশ নম্বর অঙ্কটা করে ফেলি দশ নম্বর অঙ্কটা একটা ভালো একটা অঙ্ক হতে পারে দশ এগারো এগুলো একটু ভালো অঙ্ক তো দশ নম্বর অঙ্ক আমি করে ফেলি নয় নম্বর শেষ আমার দশ মিনিট আগে সিগন্যাল দিবে না দশ মিনিট আগে সিগন্যাল দিবে না জানি তো তাহলে এবার আমি করে ফেলবো নয় নম্বর শেষ দশ নম্বর করি আমি দশ নম্বর অঙ্কটা কি আছে আমার দশ অঙ্কটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফাইভ তো আমি এটাকে একটু সাজিয়ে নেই এক্স স্কয়ার টু এ বি তারপর বি স্কয়ার লিখে ফেললাম আর এখান থেকে এ দূরা থেকে আমি ফোর কমন নিই ফোর কমন নিলে হয় এক্স ওয়ান বাই এক্স এখান থেকে টু থাকে এখানে ফাইভ থ্রি লিখে ফেললাম তো আমার কি হলো জিনিসটা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি আমি ধরতেও পারি না ধরেও করতে পারি আচ্ছা যদি ধরে করি তাহলে দেখো ধরে করলে সুবিধা হতে পারে তাহলে এটা হলো পি স্কোয়ার প্লাস ফোর পি প্লাস থ্রি এখানে ধরি ধরি কি ধরি পি ক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা ভাঙলে কি হয় এটা ভাঙলে হয় পি প্লাস ওয়ান পি প্লাস থ্রি পি এর মানটা বসিয়ে দেই কি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি পি এর মান বসিয়ে পাই এটাই অ্যান্সার হবে পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পি এর মান বসালেই পেলাম খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক হতে পারে একটু অঙ্কটা একটু পারলে করে নাও কাজে আসবে এটা খুব ভালো একটা অঙ্ক তো আমার দশ নম্বর অঙ্ক হয়ে গেছে আর এগারো বারো অঙ্ক আছে এই এগারো বারোর মধ্যে আমি করে ফেলার চেষ্টা করি এগারো নম্বর অঙ্কটা করে ফেলি আমি এগারো নম্বর অঙ্কটা কি আছে এগারো হচ্ছে
plus 1 by a cube bracket minus 3 a square 1 by a square by the 6 এটা কি হয় লিখা যায় a cube plus a cube কে ভেঙে দেই ফ্যাক্টর করে দেই এটাকে a plus 1 by a square ab b square আর এখান থেকে যদি আমি 3 কমন নেই ঠিক কমন নিলে হয়ে যায় a square 1 by a square plus 2 তাহলে এখান থেকে কি হচ্ছে জিনিসটা a plus 1 by a square 1 by a square আর এখানে হয়ে যাচ্ছে 3 a plus 1 by a whole square আমি কমন নেব কি a plus 1 by a কমন নিলে a square 1 by a square minus 3a minus 3a minus 3 by a সাজিয়ে লিখলে হয় না লিখলেও হয় একটু সাজিয়ে লিখি a plus 1 by a square plus 1 by a square minus 3a minus 3 by a minus 1 এমন একটা অ্যানসার হতে পারে খুব ভালো একটা অঙ্ক খুব ভালো একটা অঙ্ক দেখ আমার হাতে আর 10 মিনিট আছে তাই এই 10 মিনিটের মধ্যে আমি দেখে দুটো অঙ্ক শেষ করে ফেলতে পারি কিনা একটু দেখি না হলে আমি একটা অঙ্ক করি করে ফেলি দেখ তাহলে আমার 11 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল 11 নম্বর শেষ হয়ে গেলে আমি এবার 13 নম্বর অঙ্কে চলে যাই বাকি দুই একটা অঙ্ক এগুলো সবগুলো বাড়ির কাজ তোমাদের থাকলো আবার বাড়ির কাজ করে ফেলবে আমি এখন 13 নম্বর অঙ্ক চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কটা করে ফেলি 10 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো 12 নম্বর অঙ্ক বা আরেকটা অঙ্ক আমি ছেড়ে দিছি সেই অঙ্ক করবে আমি 13 নম্বর অঙ্ক চলে যাচ্ছি দেখো 13 নম্বর অঙ্কটা কেমন হয় আমি করে ফেলতেছি 13 নম্বর অঙ্কটা দশ এগারো আমি 13 নম্বর অঙ্কটা করে ফেলি একটু দেখো 13 নম্বর অঙ্কটা এ কিউব 13 নম্বর অঙ্ক এ কিউব প্লাস 1 বাই এ কিউব মাইনাস 2 এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই এটাকে লিখি এ কিউব তারপর লিখি 1 বাই এ কিউব তারপর একটা 1 কিউব লিখি লিখে 3 লিখি 3 এ বি সি তাহলে এটা কাটলে 2 উপরের সাথে মিলে গেছে এটা কোন প্যাটার্নে পড়ে গেছে এটা পড়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি এটা পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি এটা সমান আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তারপর এ স্কোয়ার তারপর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আমরা একটু ক্যালকুলেশন করে নিই এটাকে ক্যালকুলেশন করি কি হচ্ছে এখানে a plus 1 by a plus 1 এখানে a square plus 1 by a square plus 1 আর এখানে minus 1 এখানে 1 by a minus a এই 1 এই 1 কাটা চলে গেল কি থাকলো a plus 1 by a plus 1 আর এখানে a square 1 by a square মাইনাস 1 বাই এ মাইনাস এ এটাই অ্যানসার হবে এই সূত্র হচ্ছে যে সূত্র পড়লো সেটা হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 এ বি সি এই সূত্রে অঙ্কটা পড়ে যায় এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 এ বি সি এই সূত্রে অঙ্কটা পড়ে যাচ্ছে খুব ভালো একটা অঙ্ক হতে পারে খুব ভালো একটা অঙ্ক হতে পারে এটা তাহলে এটা একটু তুলে নাও তাহলে আজকে যে ব্যাপারটা আজকে আমরা কতটা উৎপাদক দিলাম আজকে আমরা
মোট উৎপাদক দিয়েছিলাম 13টা, 13টার মধ্যে প্রায় আমি এই 10টার মতো করে দিছি, বাকি দুই একটা আসছে অঙ্ক, সেই অঙ্কটা তোমরা করে নেবে। আর তোমাদের জন্য নিউ মেসেজ হচ্ছে পরবর্তী যে আমার ক্লাস রোববারে, রবি, মঙ্গল আর বৃহস্পতিবারে, নেক্সট আমি ত্রিকোণমিতি, যেটা ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ওপর নেওয়ার চেষ্টা করবো। ত্রিকোণমিতি প্রথম দুদিন নেব ত্রিকোণমিতি, আর শেষে বৃহস্পতিবার নেব পরিমিতি। এই হচ্ছে আমার কথা। আর একটা মেসেজ আমি দিতে যাচ্ছি ক্লাস টেন কে, ক্লাস টেন যারা আসো তারা, বিশেষ করে যারা বেতন দেওনি, যারা বেতন দেওনি ক্লাস টেনে, ক্লোজ করো এটা, এটা ক্লোজ করো ভিডিও।